বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের মাঝে আমি কমন একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা ফুল দেখলে আসলে অনেক ভালো হবে আপনাদের হয়তোবা। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমরা বাসায় যে টিভি ইউজ করি সেটা ডিসি লাইনের মাধ্যমে বা আকাশ দিয়ে বা সেটা বক্স দিয়ে কোনটা দিয়ে ভালো হবে, বা নেট দিয়ে যে আমরা স্মার্ট টিভি বক্স চলাই, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম। ফুল ভিডিওটা দেখলে আসলে বিষয়বস্তুটা বুঝবেন। তাহলে আসলে ফুল ভিডিও শুরু করি। প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। আজকে আপনাদের মাঝে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম। এটা অনেকে হয়তো বা বাসা বাড়িতে বা দোকানে বা অফিসে বিষয়গুলো অনেকে সেটিং করে ফেলা। আমরা বাসা বাড়িতে মেনলি বাসা বাড়িতে বা দোকানে ডিসি লাইন যে চালাই বা সেট আপ বক্স দিয়ে চালাই বা নেট দিয়ে যে টিভি লাইন বা ডিসি লাইন যে দেখি, আসলে এটার ভিতরে ভালো কোনটা? আমরা আসলে তিনটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। একটা আসলে আকাশ বা ডিটিএস, যেটা টাটা স্কাই আকাশ বা টাটা স্কাই এটা, আর একটা হচ্ছে হলো ডিসি লাইন বা সেট আপ বক্স, আর একটা যেটা সেটা হচ্ছে নেট বা ব্রডব্যান্ড লাইন। এই তিনটার মধ্যে আসলে ভালো কোনটা, সুবিধা কোনটা বা খরচ কীরকম কোনটা, এই বিষয় নিয়ে আজকে আপনাদের মধ্যে আমি আসলাম। ফুল ভিডিও দেখলে আসলে আপনারাও শিওর হয়ে যাবেন আসলে কোনটাতে খরচ কেমন, কোনটা কেমন কী এই বিষয়গুলো। রাউটার দিয়ে, ব্রডব্যান্ড লাইন দিয়ে, রাউটার দিয়ে আপনার কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্ট টিভি বক্স বা স্মার্ট টিভি বা মোবাইল দিয়ে যে নর্মাল কিছু ফ্রি চ্যানেল পাওয়া যায় সে চ্যানেলগুলো দেখা যায়। আর একটা আপনার স্মার্ট টিভি বক্স, যেটা নেটের লাইন লাগবে প্লাস হচ্ছে নর্মাল টিভিকে স্মার্ট টিভি করার জন্য সেই স্মার্ট টিভি বক্স, এটা আপনার শুধু মনিটরেও চালাইতে পারবেন প্লাস হলো আপনাদের যে টিভি আছে 9, 20, 32 বা এই ধরনের যে টিভিগুলো আছে এগুলো আপনার স্মার্ট করতে পারবেন। আর একটা যেটা সেটা হচ্ছে আকাশ ডিটিএস বা টাটা স্কাই, এটা দিয়ে আমরা যে ডিসি লাইন দেখি এটা একটা, আর একটা হলো সেট আপ বক্স, যে সেট আপ বক্স দিয়ে আমরা ডিসি লাইন দেখি। এই তিনটা বিষয়, এই তিনটা বিষয় আজকে ফুল ডিটেলসে মোটামুটি যতদূর সম্ভব হয় আমরা আলাপ করবো আপনাদের। প্রথমে আলাপ আলোচনা করি সুবিধা অসুবিধা। প্রথমে আমরা আলাপ করবো হলো নেট দিয়ে, নেটের সুবিধা অসুবিধা কী। আচ্ছা, নেটের মধ্যে ব্রডব্যান্ড লাইন দিয়ে যদি আমরা নেট দিয়ে যদি চালাই মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্ট টিভি, তাহলে এটাতে একটু খরচ বেশি। সর্বনিম্ন আপনার হচ্ছে 800-850 টাকা বা তারও বেশি হয়তো বা থাকতে পারে, কিন্তু 800-850 টাকা মোটামুটি আর কি চলে, 820 টাকা। আগে ছিল 8 MBPS, এখন হচ্ছে আপনার 16 MBPS মোটামুটি চলে আর কি। এরপরে এটাতে একটু খরচ বেশি, কিন্তু হচ্ছিলো অনেকগুলো ডিভাইস চালানো যায়, দেখা যায় একসাথে বেশ কয়েকটা ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল চালানো যায়, এটা একটা সুবিধা। মেয়ে আর একটা যেটা শেখাচ্ছে এটাতে খরচ একটু বেশি হয়। আর ওটার সাথে আমার স্মার্ট টিভি বক্স, স্মার্ট টিভি বক্স আপনারা ব্রডব্যান্ড লাইন দিয়ে চালাতে পারবেন বা আপনার মোবাইলের যে MB আছে, যে সিমের মধ্যে যারা MB নেন বা যেখানে যাদের যেখানে গ্রাম অঞ্চলে বা এই ধরনের দুর্গম অঞ্চলে যেখানে ব্রডব্যান্ড লাইন যায় নাই, সেখানে আপনাদের ব্রডব্যান্ড লাইন নেই বা নেট লাইন নেই, সেখানে মোবাইলের হটস্পট অন করে এখানে কানেক্ট করে দিলেও স্মার্ট টিভি বক্সে কানেক্ট করে দিলেও চলবে। কিন্তু অনেক সময় আছে মোটামুটি অনেক দিন চালার পরে দেখা যায় যে একটু স্লো হয়ে যায় বা সেগুলো নেটের লাইন দিলেও মোবাইল দিয়ে নেট দিলে MB একটু বেশি খায় বা বেশি লোড নেয় একটু করে এই আর কি। এটার মধ্যে আপনার সেট আপ স্মার্ট টিভি বক্সের মধ্যে আপনারা নর্মালি বাসায় যদি চালাতে চান অল্প কিছুক্ষণ চালাবেন বা বেশি চলবে না, সেক্ষেত্রে এটা হলো বেটার। আর লং টাইম চালানোর জন্যে স্মার্ট টিভি বক্স আসলে কীরকম সাপোর্ট করবে বা কীরকম চলে কাস্টমারের কাছে আমরা অনেক শুনেছি বা জানিয়েছি যে দেখা যায় বেশ কিছুদিন চালার পরে স্মার্ট যে টিভি বক্সই না মোটামুটি একটু স্লো হয়, একটু স্লো করে বা হ্যাং করে বা এই ধরনের নর্মালি কিছু ইস্যু আসে। পরবর্তী অনেক সময় দেখা যায় রিসেট মারলেই অনেক সময় ঠিক হয়ে যায়, কিন্তু ওই দেখা যায় একটু স্লো হয়, এটা হলো মেইন কথা। এখন দুটা আবার আরেকটা জিনিস হচ্ছে এটার ভিতরে আপনার হচ্ছিল খরচ কম। দেখা যায় নর্মাল একটা টিভি বক্স আপনার 2000-2500 টাকা নিলেন বাস একটাতে শেষ, তারপরে আপনার মোবাইলে নেট ঢুকাইলেন আর চালাইলেন। কম দামিও আছে 2500-2500 টাকার মধ্যেও আছে স্মার্ট টিভি বক্সগুলো। আর মোটামুটি যেটা ভালো সেটা আপনার 5.5-5 তারও একটু পরে এলো খরচ। এখন আমরা আসি আকাশ, আকাশ ডিটিএস। আকাশের মধ্যে আসলে যে সেট আপটা এটা ফুল সেট আপ,
যেমন হচ্ছে 4,000-4,500 টাকা, অনেক সময় প্রাইসটা আপ ডাউন হয়, তারপর আপনারা জেনে নেবেন। 4,500 বা 1,500 তারও আরও নিচে হতে পারে, হয়তো বা সময় সাপেক্ষে প্রাইস আপ ডাউন হয়। এখন আকাশ ডিটিএস এর মধ্যে আপনারা যদি কানেকশন দেন বা যদি বাসায় নিয়ে যান, তাহলে আপনার ফুল সেট আপটা বাসায় থাকে। আপনার বাসায় যদি কারেন্ট নাও থাকে, দেখা যায় আপনার বাসায় কারেন্ট নাই, সোলার আছে বা ইউপিএস আছে বা আইপিএস আছে, যেটাই থাক, আপনার যদি কারেন্টের লাইন থাকে, আপনার বাসা বন্ধ যদি লাইন থাকে, তাহলে আকাশ ডিটিএস দিয়ে আপনি চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনার এই দুইটার মধ্যে আছে, এটা এই তিনটার মধ্যে আছে বা দুইটার মধ্যে আপনার স্মার্ট টিভি বক্স বলেন আর হচ্ছে হলো রাউটার বলেন বা ল্যাপটপ কম্পিউটার দিয়ে যেটা চালে সেটা যদি বলেন, তাহলে যদি কারেন্ট চলে যায়, তাহলে নেটের লাইন বা ব্রডব্যান্ড লাইন আপনার বাসা পর্যন্ত আসবে না, বা কোনো ক্ষেত্রে যদি লাইন যদি ওরা রিপেয়ার করে বা এই ধরনের যদি প্রবলেম হয়, তাহলে হয়তো বা নেট প্রবলেম করবে বা আসবে না বা চালাইতে পারবেন না। অনেক সময় আছে আপনার যে সময় দরকার সে সময় হয়তো বা লাইন টাইন যদি ওরা ঠিক করে, তাহলে আপনি লাইনটা পাবেন না। এই হলো কিছু সুবিধা হতে পারে। আর হচ্ছে এটা যদি আপনার বাসায় থাকে, যদি কারেন্ট থাকে, তাহলে আপনার বাসা বন্ধ কারেন্ট থাকলে এটা চলবে। আর এটার মাসিক চার্জ আমি যতদূর জানি 299 টাকা একটা আছে, আর একটা হলো 399 টাকা মাসিক চার্জ। হয়তোবা ডিটেলসে এটা 100% বলতে পারলাম না, তারপর আপনারা একটু জেনে নেবেন যখন নেবেন, হয়তোবা বিষয়গুলো আকাশ ডিটিএস একটু জেনে নেবেন আসলে কয়টা চ্যানেল ধরে বা চ্যানেল আসে এটা। আর একটা সবার শেষে যেটা সেটা হচ্ছিল সেট আপ বক্স বা ডিশের লাইন দিয়ে যারা আগে দেখতো, আগে আমরা ডিশের লাইন দিয়ে দেখতাম, ডিশের লাইন দিয়ে ঝিঝিরাইতো বা আসতো না, বা কোনো সময়তে কোনো ঝড় তুফান বা গাছ কাটলো বা কোনো কিছু হইলে লাইন যদি কেটে যায় বা তার যদি কেটে যায়, সেক্ষেত্রে ডিশের লাইন আসতো না, দেখা যায় একদিন দুই দিন বা এক সপ্তাহ বা দেখা যায় যে 1-1.5 ঘন্টা পরে আসে লাইন ঠিক করে দিলে তারপরে লাইন আসতো। এখন হচ্ছিলো সেট আপ বক্স দিয়ে যেটা দেখা যায়, সেট আপ বক্স দিয়ে অনেক সময় হয় যে এটাও ওই দেখা যায় 200-250 টাকা বা 300 টাকা, যেখানে যেরকম সেখানে সেরকম হয়। এখন যে সেট আপ বক্স দিয়ে আসছে, এটাতে HDMI পোর্ট দিয়ে রেজুলেশনটা একটু ভালো হয়, প্লাস হচ্ছে এটাতে সুবিধা আছে যেমন হয়তো পেন ড্রাইভ দিয়ে চালানো যায়। কিন্তু এটার আবার আরেকটা সমস্যা আছে, যদি কোনো ক্ষেত্রে যদি আপনার যে লাইনটা যেটা আছে সে লাইন যদি ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে অনেক সময় আছে লাইন আসতে দেরি হয় বা ঝিঝিরা, এই নর্মালি এই কিছু প্রবলেম হয়। আর আপনার আমি মানে এত কিছু ইয়া করে যেটা আমি নর্মালি যেটা বুঝলাম, যেটা আমার কাছে যেটা ভালো মনে হয়, কার কাছে কেমন বুঝি জানি না, আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা ছিল আকাশ ডিটিএসটাই মোটামুটি ভালো। প্রথম অবস্থা হয়তো একটু খরচ বেশি হবে ফুল সেট আপটা নিয়ে যেতে, আর তারপরে আপনি আপনার বাসায় দেখা যায় যে কারেন্ট যদি নাও থাকে বা যদি কোনো লাইনের কোনো ট্রাবল যদি থাকে সমস্যা নেই, আপনার বাসা পর্যন্ত যদি কারেন্ট থাকে, আপনার বাসায় যদি কারেন্ট থাকে, তাহলে আকাশ ডিটিএস দিয়ে আপনি টিভি নিশ্চিন্তে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। এই হলো বিষয়। তারপরে হয়তোবা যদি আমার বলতে যদি কোনো ভুল থাকে তো অবশ্যই আমাকে জানাবেন, আমি হয়তোবা সেটা সমস্যা সমাধান করে নেব। জি হ্যাঁ, এই হলো বিষয়বস্তু ছিল। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন, তাহলে ভিডিও বানাইতে আরও উৎসাহ হয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।